নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ইলিশ মাছের আরেকটি রেসিপি তৈরি করব, পোস্ত ইলিশ বা ইলিশ পোস্ত। এই রেসিপিটা কিন্তু ভীষণই টেস্টি একটা রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা আপনি সার্ভ করুন, আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটাকে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আমরা ঝটপট তৈরি করে ফেলি ইলিশ পোস্ত বা পোস্ত ইলিশ। ইলিশ পোস্ত বানানোর জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি ইলিশ মাছ নিয়েছি 4 পিস, পোস্ত বাটা নিয়েছি 2 টিস্পুন, পোস্ত বেটে রেখেছি, রাই সর্ষে মানে যে সাদা সর্ষেটা হয় সেটা 1 টিস্পুন রাই সর্ষে নিয়ে বেটে রেখেছি, 5টা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর দই নিয়েছি 1 টেবিল স্পুন। এর সঙ্গে লাগবে আমাদের স্বাদ অনুসারে নুন আর সর্ষের তেল। প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছের মধ্যে দিলাম 1/4 টিস্পুন নুন আর দইটা দিয়ে দিলাম। দিয়ে মাছটাকে মেখে নিয়ে এটাকে আমি 20-30 মিনিট রেখে দেব। নুন আর দই দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে রেখে 30 মিনিট পর আমি রান্না করব। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে আমি প্রথমে 1 কাপ জল নিলাম, তারপরে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এটা কিন্তু রাই সর্ষে বাটা, এটা মাথায় রাখতে হবে, কালো সর্ষে নয়। পোস্ত বাটা নিলাম আর কাঁচা লঙ্কা বাটা নিলাম, ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আরেকটু জল লাগবে, আরো আমি 1/2 কাপ মতো জল অ্যাড করলাম, দিয়ে এটা আমি রান্নায় ব্যবহার করব। কড়াই গরম করে তার মধ্যে আমি এই মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। ফ্লেমটাকে বাড়িয়ে যখন ফুটতে শুরু করবে এটাকে আমি 3-5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে কমিয়ে নিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছ দেওয়ার পরে এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণ নুন। আগে নুন দেওয়া ছিল তাই আমি আর অল্প একটু নুন দিলাম, আর সর্ষের তেল দেব। 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম, ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, এবারে আমি ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। দিয়ে 2 মিনিট ফোটালেই কিন্তু আমাদের পোস্ত ইলিশ বা ইলিশ পোস্ত তৈরি হয়ে যাবে। আমি এটাকে 2 মিনিট ফুটিয়ে নিলাম, এবার ওভেনটাকে আমি অফ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, পোস্ত ইলিশ বা ইলিশ পোস্ত। আপনারা দেখলেন আমি কত ইজিলি, কত কম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করে ফেললাম। আপনারাও এটা বাড়িতে তৈরি করুন এবং গরম গরম ভাতের সঙ্গে কিন্তু সার্ভ করুন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন নিজেদের ফেসবুক, টুইটার, ফ্রেন্ডসদের সঙ্গে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।